আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইনস্টিটিউটের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আবারও নবম দশম ও এসএসসি শিক্ষার্থীদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা শিখবো তোমাদের নবম দশম শ্রেণীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছুটা কঠিন এই প্রবন্ধটি। এই প্রবন্ধটি হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব, লিখেছেন মোতাহার হোসেন চৌধুরী। আজকের ক্লাসটি করলে আশা করি আর তোমাদের শিক্ষা মনুষ্যত্ব নিয়ে সমস্যা হবে না। তাহলে চলো ক্লাসটা শুরু করি। আর ক্লাসটা শুরু করার আগে এখন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, অবশ্যই বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুর সাথে শেয়ার করতে বলবে না। তাহলে চলো ক্লাসটা শুরু করি। শিক্ষা ও মনুষ্যত্ব লিখেছেন মোতাহার হোসেন চৌধুরী। মনে রাখবে মোতাহার হোসেন চৌধুরীর লেখালেখির মধ্যে প্রমোদ চৌধুরীর লেখা মানে প্রভাব লক্ষ্য করা যায়। প্রমোদ চৌধুরী যেমন বই পড়া প্রবন্ধরা লেখছে, দেখবা তার লেখা বই পড়ায় যেরকম প্রমোদ চৌধুরীর যে ডাচে লেখছে ওইখানে বই পড়া সব সাহিত্য চর্চার দিকে ফোকাস দিয়েছে। আর শিক্ষা মনুষ্যত্ব দেখবা এই প্রমোদ চৌধুরী মানুষকে মানুষের মতো মনুষ্যত্ব অর্জনের দিকে ফোকাস দিয়েছে। আর তার লেখাটা অনেকটা প্রমোদ চৌধুরীর লেখার স্টাইল। আর তোমাদের বই পড়া এবং শিক্ষা মনুষ্যত্ব এমন দুইটা প্রবন্ধ, এই দুইটা প্রবন্ধ থেকে যে কোনো একটা মানে পরীক্ষায় কিন্তু একটা থাকি। তাহলে চলো আমরা মূল ক্লাসটা শুরু করি। আচ্ছা, এই মূল ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে বেসিক, অর্থাৎ এখানে কি নর্মাল লেখক যে বেসিক কিছু কথা বলছে, দেখো এটা একটু বোঝাই নেই। লেখক আমাদের জীবনটাকে দুতলা গড়ের সাথে আছে, যেটা গড় ধরো এটা একটা গড়, দুতলা এটা হচ্ছে একতলা, এটা হচ্ছে দুতলা, তাহলে দেশের নিচতলা, এটা হচ্ছে দুতলা। অর্থাৎ এই লেখক আমাদের এই জীবনটাকে দুতলা গড়ের সাথে তুলনা করছে। আর এই দুতলা গড়ের এই নিস্তারা, অর্থাৎ নিস্তারাটার লেখকের নাম দিয়েছে জীবসত্তা, অর্থাৎ দুতলার নাম হয়েছে জীবসত্তা। অর্থাৎ আমরা যখন মানুষ জন্মগ্রহণ করি তখন আমরা কিন্তু থেকে একটা জীব, জাস্ট একটা জীব, যেমন গরু ছাগল মহিষ সবাই বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন যেরকম একটা প্রাণী বা জীব, ঠিক আমরা যখন জন্মগ্রহণ করি তখনও আমরা একটা জীব থাকি। আর জীব যদি হই তাহলে জীবের বেঁচে থাকার জন্য, জীবসত্তা বেঁচে থাকার জন্য কি দরকার? মানুষের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য দরকার খাদ্য, খাবার দরকার, তাই না? তারপরে দেখো উপরের তলা, অর্থাৎ দুতলা হচ্ছে মানব সত্তা বা মনুষ্যত্ব। অর্থাৎ তুমি এই যে লেখক বলতেছে তাহলে নিস্তারা থেকে এবার দুতলা যাওয়ার সিঁড়িটা হচ্ছে, সিঁড়িটার নাম দিছে মই বা মই বা সিঁড়িটার নাম দিছে শিক্ষা। অর্থাৎ একটা জীব নিস্তারা থেকে উপরের তলা কিভাবে যাবে, অর্থাৎ শিক্ষার মাধ্যমে সে জীব সত্তা থেকে মানব সত্তা যেতে হবে। মানব সত্তা, মানব সত্তাটা কি মানে উপরের তলাটা কি মানব সত্তা, অর্থাৎ মানুষের মনুষ্যত্বকে জাগ্রত করা উপরের তলা। তার মানে আগে আমরা জীব থাকি, এটা পশু থাকি, পশুর মাধ্যমে শিক্ষা দীক্ষা, পশুটা কি হচ্ছে মানুষের বাচ্চা, ওই শিক্ষা দীক্ষার মাধ্যমে কি হয় মানব মনুষ্যত্ব মানে বিবেক জাগ্রত হয়, যেটা অন্য প্রাণীর ক্ষেত্রে হয় না। তার মানে এই লেখক এই প্রবন্ধের মধ্যে এই জিনিসটাই বোঝাতে চাচ্ছে। তাহলে আমরা মূল আলোচনা রাষ্ট্রভাব শিখি, তারপরে আমরা সম্পূর্ণ বুঝতে পারবো। মূল আলোচনাটা শুরু করি। মানুষের জীবনকে একটি দুতলা গড়ের সঙ্গে তুলনা করা যেতে পারে, অর্থাৎ মানুষের জীবনকে একটা দুতলা গড়ের সঙ্গে তুলনা করা যেতে পারে। মোতাহার হোসেন বলছে কি, একটা মানুষের আমাদের যে জীবন এই জীবনটাকে তার মতে দুতলা গড়ের সাথে তুলনা করতে, কয়তলা গড়? দুতলা গড়, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তাহলে মোতাহার হোসেন চৌধুরী দুতলা গড়ের সাথে আমাদের জীবনটাকে তুলনা করতে পারে, বলছেন জীবসত্তা সেই গড়ের নিচের তলা, অর্থাৎ এই আমাদের যে দুতলা গড়ের নিস্তারাটা হচ্ছে জীবসত্তা, আর জীবসত্তাটা হচ্ছে জীবের অস্তিত্ব। অর্থাৎ আমরা যখন জন্মগ্রহণ করি আমরা তাকে একটা জীব বা প্রাণী, আর এই জীবটাকে টিকিয়ে রাখা দরকার। জীবসত্তা হচ্ছে জীবের অস্তিত্ব, জীবসত্তাকে টিকিয়ে রাখতে লাগবে কি অন্য বস্ত্র, তাই না? অর্থাৎ একটা জীব আমরা যখন জীব থাকি তখন আমাদের কি লাগবে, প্রথমে লাগবে আমাদের খাবার দাবার বা অন্য বস্ত্র এগুলো। তাহলে এটা বলছে জীবসত্তা হচ্ছে সেই গড়ের নিচের তলা, অর্থাৎ এই জীবসত্তাটা হচ্ছে একটা গড়ের দুতলা গড়ের নিচতলা, আর মানব সত্তা বা মনুষ্যত্ব, তাহলে মানব সত্তা মানে হচ্ছে মনুষ্যত্ব, মনুষ্যত্ব মানে হচ্ছে মানবতার হচ্ছে উপরের তলা। অর্থাৎ আগে হচ্ছে আমি জীব, জীবকে খাওয়া, জীব বেঁচে থাকার জন্য লাগবে কি মানে খাবার দাওয়া লাগবে, অন্ন বস্ত্র লাগবে, তাই না? তারপরে আমি কি করব, এই যে আমি যখন জীব খাবার দাবার পাবো তারপরে আস্তে আস্তে আমি হয়তো উপরের তলা যেতে পারবো, মানব সত্তা মানবতা আসবে, কিন্তু আগে তো আমাকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হবে, তাই না? তাহলে বলতো তাহলে এটা মনে রাখবা, তাহলে নিস্তারার নাম হচ্ছে জীবসত্তা, উপরের তলার নাম হচ্ছে কি মানব সত্তা, অর্থাৎ মনুষ্যত্ব, অর্থাৎ মানুষ হব। তাহলে মনে রাখবা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু নিচের তলাকে কোনটা বলছে, নিচের তলা হচ্ছে জীবসত্তা, উপরের তলা হচ্ছে মানুষত্ব। জীবসত্তার গড় থেকে মানবসত্তার গড়ে উঠবার মই হচ্ছে শিক্ষা। তাহলে এই মোতাহার হোসেন চৌধুরীর মতে জীবসত্তা থেকে, অর্থাৎ তুমি এই যে একটা জীব, একটা আমরা যখন একদম বাচ্চা জন্মগ্রহণ করে সে কিন্তু একটা জীব। সিম্পল ভাবে যদি চিন্তা করো, একটা মানুষের বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে একটা জাস্ট ছোট অন্য প্রাণীর মতো, গরু ছাগল এদের প্রাণীর মতো কিন্তু একটা জীব। তাকে যদি তুমি ওই গরু ছাগল বা বন্য পরিবেশে ছেড়ে দাও সে কিন্তু তোমার বড় হলে সেই বন্য প্রাণীদের মতো আচরণ করবে। কিন্তু আমরা যখন সমাজে বসবাস করি আমরা কি করি, শিক্ষা দীক্ষার মাধ্যমে আমরা কি মানুষে পরিণত হয়ে যাই, এই এটাই হচ্ছে এখানে। তাহলে জীবসত্তার গড় থেকে মানবসত্তার গড়ে উঠবার মই হচ্ছে শিক্ষা। তাহলে আমরা এই জীব থেকে, অর্থাৎ একটা জীব থেকে আমরা মানুষে, মানব অর্থাৎ মানব মনুষ্যত্ব অর্জনের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কাজ করে উঠার শিক্ষা কাজটা করে কে শিক্ষা, বা শিক্ষার মাধ্যমে আমরা জীব থেকে কি হয় মানুষত্ব, মনুষ্যত্বে পরিণত হয় বা মানুষে পরিণত হয়। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, জীবসত্তা থেকে মানবসত্তার গড়ে উপরে মানে জীবসত্তা থেকে উপরে মানবসত্তার গড়ে যাওয়ার ইয়ারা ডাক্তার নাম হচ্ছে শিক্ষা, অর্থাৎ অর্থাৎ নিচতলা থেকে উপরে তলা যাওয়ার সিঁড়িটা হচ্ছে কি শিক্ষা। শিক্ষাই আমাদের মানবসত্তার গড়ে নিয়ে যেতে পারে, অর্থাৎ আমরা একটা জীব থাকি, জীবটাকে শিক্ষার মাধ্যমে আমরা কি করতে পারি উপরের তলায় নিয়ে যাই, অর্থাৎ মানবসত্তার গড়ে নিয়ে যাই, মানবসত্তার গড়টা হচ্ছে উপরের তলা। অবশ্য জীবসত্তার গড়ে সে কাজ করে, অর্থাৎ কে, তাহলে অবশ্য জীবসত্তার গড়ে সে কাজ করে, সে কে শিক্ষা, অর্থাৎ শিক্ষা কি জীবসত্তার গড়ে কাজ করে, কেমন কাজ করে,
খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলাই তার অন্যতম কাজ। খুদ পিপাসা শব্দের অর্থ কি? ক্ষুধা ও পিপাসা, অর্থাৎ যে আমরা খাবার খাবো, খাবারের যে চাহিদা, অর্থাৎ খাবারের চাহিদা, এই ব্যাপারটি মানবিক করে তোলা হয়েছে তার তার অন্যতম কাজ, অর্থাৎ শিক্ষার অন্যতম কাজ। কেমন? একটা গরুর বা ছাগলের বাচ্চা যদি খিদা লাগে, সে কিন্তু দেখবে না তার মালিকের জমি এটা নাকি অন্যের জমি, সে কিন্তু সামনে পাইলে খেয়ে ফেলবে। কিন্তু আমরা যখন মানুষ, আমাদের খিদা লাগলে কি আমরা অন্যের খাবারটা গাপস গুপস করে খেয়ে ফেলি? না, আমরা অপেক্ষা করি, চিন্তা করি, আমি রোজগার করতে পারবো কিনা, বা আমি কোনো একটা কাজ করতে পারবো না। অর্থাৎ এই শিক্ষার, আমরা শিক্ষা অর্জন করছি এই জন্য কিন্তু আমরা গরু ছাগলের মতো যা সামনে পাই যে খাবার পাই খেয়ে ফেলি না। আমরা কি করি? আমরা কিন্তু অপেক্ষা করি বা সময় নেই বা আমরা নিজে উপার্জন করি, অন্যেরটা মানে জোর করে খেয়ে ফেলি না, যেটা গরু ছাগল কি অন্যের জমিও খেয়ে ফেলে মালিকের জমি ছাড়া। তাহলে এটাই বলছে, খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলে শিক্ষা অন্যতম কাজ। অর্থাৎ আমাদের যখন ক্ষুধা লাগে, আমাদের যে খাবারের চাহিদাটা লাগে, তখন আমরা এটা মানবিক ভাবে খাই, অর্থাৎ আমি গাপস গুপস অন্যটা দখল করে খেয়ে ফেলি না। কারণ কি? আমাদের মধ্যে আছে কি অন্যতম শিক্ষা, অর্থাৎ আমরা শিক্ষা এই জায়গায় কাজ করে মানবিক করে তোলার জন্য। কিন্তু তার আসল কাজ, অর্থাৎ শিক্ষার আসল কাজ কিন্তু এটা না, শিক্ষার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্বের লোকের সঙ্গে পরিচয় করে দেওয়া। অর্থাৎ শিক্ষার আসল কাজ কি? অর্থাৎ তোমাদের খালি খাবার দাবার বস দিবে এরকম এরকম না, অর্থাৎ শিক্ষার আসল কাজ হচ্ছে দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া, অর্থাৎ জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে নিয়ে যাওয়া, অর্থাৎ দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া, অর্থাৎ মানুষকে মনুষ্যত্বের সাথে মানে সাথে পরিচয় করে দেওয়া। অর্থাৎ মানুষকে কি মানুষের মনের মধ্যে মানুষের মানবসত্ব এরকম বলছে মনুষ্যত্ব জাগ্রত করা। তাহলে শিক্ষার আসল কাজ হচ্ছে শুধু তুমি খাবার দাবার এরকম না, তোমাকে মানুষ কি করা, মনুষ্যত্বের লোকের সাথে কি করা, পরিচয় করে দেওয়া, অর্থাৎ মনুষ্যত্ব জাগ্রত করে দেওয়া। তারপরে এবার দেখো, পরিচয় করে দেওয়া। অন্য কথাই বলা যায়, শিক্ষার যেমন প্রয়োজনীয় দিক আছে, শিক্ষার যেমন প্রয়োজনীয় দিক আছে তেমনি অপ্রয়োজনীয় দিক আছে। তাহলে শিক্ষার প্রয়োজনীয় দিকটা কি? শিক্ষার প্রয়োজনীয় দিকটা হচ্ছে শিক্ষা অর্জন করে তুমি টাকা পয়সা পাবা। তার মানে শিক্ষার প্রয়োজনীয় দিক হচ্ছে জৈবিক চাহিদা মেটাতে টাকা পয়সা লাগবে, আর শিক্ষার মাধ্যমে আমরা কি এই টাকা পয়সা গুলো পাই এবং কি আমাদের যে জৈবিক চাহিদা ক্ষুধা গুলো মিটাতে পারি, এটা হচ্ছে প্রয়োজনীয় দিক। তাহলে প্রয়োজনীয় দিকে আমরা টাকা পয়সা অর্জন করতে পারবো শিক্ষার মাধ্যমে। আর অপ্রয়োজনীয় দিক কি? অপ্রয়োজনীয় দিকও আছে। তাহলে অপ্রয়োজনীয় দিক হচ্ছে শিক্ষার মাধ্যমে আমরা মনুষ্যত্ব বিকাশে সাহায্য করে, শিক্ষা আমাদের মনুষ্যত্ব বিকাশ, আমাদের মানবিক মানুষকে তৈরি করতে সাহায্য করে। এবার বলো, তোমার টাকা পয়সা দরকার, ঠিক, এটা ভালো কথা, টাকা পয়সা তো অবশ্যই দরকার, আর তুমি একটা প্রকৃত মানুষ, বিবেকবান মানুষ হওয়ার দরকার। শিক্ষা দুইটা কাজ করে, তোমাকে টাকা পয়সা দেয় এবং প্রকৃত মানুষ, অর্থাৎ মনুষ্যত্ব জাগ্রত করে তোমার মধ্যে, অর্থাৎ মনুষ্যত্বের বিকাশ ঘটায়। তাহলে এই দুটার মধ্যে টাকা পয়সাটা বেশি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু কোনটা বেশি গুরুত্বপূর্ণ? তুমি কি একটা ভালো মানুষ হবে তাই গুরুত্বপূর্ণ না? এই জন্যই বলছে মনুষ্যত্ব বিকাশ করা, যেহেতু দ্বিতীয় কাজ অপ্রয়োজনীয় দিকটা হচ্ছে মনুষ্যত্বের বিকাশ করা, আর লেখক বলছে এই অপ্রয়োজনীয় দিকই তার শ্রেষ্ঠ দিক। কারণ তুমি টাকা পয়সা অর্জনই করা, কিন্তু প্রকৃত মানুষ হলো না, বিবেকবান মানুষ হলো না, তাহলে এটা দ্বারা সমাজের কোনো উপকার হবে না। এই জন্য লেখক বলছে অপ্রয়োজনীয় দিকটা হচ্ছে তার শ্রেষ্ঠ দিক, মানুষের শ্রেষ্ঠ দিক, এরকম শিক্ষার শ্রেষ্ঠ দিক হতে অপ্রয়োজনীয় দিক। কেন বলতো? কারণ এই অপ্রয়োজনীয় দিকটা কি করে আমাদেরকে শিখায় কি মূল্যবোধ সৃষ্টি করে, অর্থাৎ অপ্রয়োজনীয় দিকটা আমাদের মূল্যবোধ সৃষ্টি করে। মানুষ তার মানুষ এই যে মূল্যবোধ কিরকম, মানুষকে মনুষ্যত্বের সাথে পরিচয় করে দেয় এই অপ্রয়োজনীয় দিকটা, অর্থাৎ মনুষ্যত্বের সাথে পরিচয় করে দেখি এই অপ্রয়োজনীয় দিকটা। এই জন্য এটাকে লেখক বলছে শ্রেষ্ঠ দিক। আর প্রয়োজনীয় দিক হচ্ছে টাকা পয়সা লাগবে এই জন্য, আর অপ্রয়োজনীয় দিকটা হচ্ছে তোমাকে কি মানবিক মানুষের তৈরি করবে, মনুষ্যত্ববোধ তৈরি করবে তোমার মধ্যে, এই জন্য এটাকে হচ্ছে শ্রেষ্ঠ দিক। আশা করি তোমাদের প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় দিকের ব্যাখ্যাটা তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, সে অর্থাৎ এই সে এর বলতে অপ্রয়োজনীয় দিক শেখাই কি করে, অর্থাৎ এই এই সে বলতে শেখাই কি করে জীবনকে উপভোগ করতে, যে অপ্রয়োজনীয় দিকটা, অর্থাৎ তুমি যে মনুষ্যত্ব অর্জন করতে পারছো এরকম করলে তোমাকে শেখাই কি করে জীবনকে উপভোগ করতে হয়। অর্থাৎ এই শিক্ষার যে অপ্রয়োজনীয় দিকটা তোমাকে কি শেখাবে কিভাবে জীবনকে উপভোগ করতে হয়, মানে কি অন্যের ক্ষতি না করে কিভাবে জীবনকে উপভোগ করতে হয়, অর্থাৎ তোমার অন্যের ক্ষতি না করেও কিভাবে জীবনকে সুন্দরকে উপভোগ করতে হয়, অর্থাৎ গাপস গুপস করে অন্যের খাবার খাই ফেলবে এরকম না, তুমি কিন্তু ধৈর্য ধরবে, তুমি তোমার মতো করে আস্তে ধীরে উপভোগ করবে সবকিছু। অর্থাৎ মনো এই যে বলছে মনোমালিন মালিক হয়ে, অর্থাৎ মনোমালিক হয়ে, অর্থাৎ নিজের মনকে নিয়ন্ত্রণ করে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। আস্বাদন কথা অর্থাৎ বুঝতে পারা, অর্থাৎ নিজের মনকে নিয়ন্ত্রণ করে তুমি কিভাবে অনুভূতি এবং কল্পনার রস কি আস্বাদন করতে পারবা, অর্থাৎ গ্রহণ করতে পারবা। আস্বাদন মানে বুঝতে পারা বা গ্রহণ করা, গ্রহণ করতে পারবা, এটা তোমাকে কে শিখাবে? অপ্রয়োজনীয় দিকটা। আর এই জন্য লেখক বলছে অপ্রয়োজনীয় দিকটা হচ্ছে শ্রেষ্ঠ দিক, আর প্রয়োজনীয় দিকটা তোমাকে শুধু টাকা পয়সা এইগুলো দেখাবে। তার মানে তাহলে ওই টাকা পয়সা হচ্ছে আমাদের কি একদিন মানবিক মানুষ হওয়াটা খুবই জরুরি, এই জন্য বলছে লেখক অপ্রয়োজনীয় দিকটা হচ্ছে শ্রেষ্ঠ দিক। তারপরে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাহলে কি আমাদেরকে কিভাবে শেখাই জীবনকে কিভাবে উপভোগ করে মনোমালিন হয়ে মনোমালিক হয়ে অনুভূতি এবং কল্পনার রস আস্বাদন করা যায়, এটা শেখাই। শিক্ষার এ দিকটি যে বড় হয়ে ওঠে না, অর্থাৎ শিক্ষার অপ্রয়োজনীয় দিকটা বড় হয়ে ওঠার কথা ছিল, কিন্তু এই দিকটা এই অপ্রয়োজনীয় দিকটা বড় হয়ে না ওঠার কারণ হচ্ছে, এর কারণটা এখানে লেখক বলেছে আমাদের ভুল শিক্ষা। আমরা ভুল শিক্ষা, অর্থাৎ আমাদের শিক্ষা অবস্থা আমাদেরকে লোভী করে তুলি, আমরা ভুল শিক্ষা দিই। এর কারণ কি? তাহলে শিক্ষার এই দিকটা অর্থাৎ অপ্রয়োজনীয় দিকটা বড় হয়ে ওঠে না কেন, আমরা কেন মানবিক মানুষ হয়ে উঠতে পারি না? এর কারণটা হচ্ছে ভুল শিক্ষা। এক নাম্বার
হচ্ছে একটি ভুল শিক্ষা, আর দুই নাম্বার হচ্ছে নিচের তলার বিশৃঙ্খলা। এক নাম্বার তার লেখকের মধ্যে কি ভুল শিক্ষা, অর্থাৎ ভুল শিক্ষার কারণে আমরা কি জীবনকে উপভোগ করতে পারি না, আর দুই নাম্বার কারণ হচ্ছে নিচের তলার বিশৃঙ্খলা। নিচের তলার বিশৃঙ্খলা মানে হচ্ছে নিচের তলা মানাটা ছিল জীব সত্তা, তার মানে আমরা একটা জীব, আর আমাদের জীব যদি হই, আমরা যদি একটা প্রাণী হয় জীব হই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের খাবার দাবার লাগবে, অন্ন বস্ত্র লাগবে। এখন আমার যদি খাবার দাবার ঠিক মতো না থাকে, তাহলে আমি ভালো মানুষ কিভাবে থাকবো? আমার পেটে খাবার নাই, আমি তো একদিন দুই দিন অপরে করবো, তারপর তো আমি চুরি ডাকাতি করবো, এটা স্বাভাবিক। তার মানে এই জন্য বলছে লেখক বলতেছে, তাহলে আমরা যে এই অপ্রয়োজনীয় দিকটা যে শ্রেষ্ঠ হচ্ছে না বা বড় হয়ে হচ্ছে না, এর কারণ হচ্ছে ভুল শিক্ষা, আর নিচের তলার যে বিশৃঙ্খলা, নিচের তলা অর্থাৎ খাদ্য নিয়ে চিন্তিত থাকা, পেট নিয়ে চিন্তিত থাকা, অর্থাৎ ক্ষুধার কারণে আমরা যে চিন্তিত থাকি, এই জন্যই আমরা কি করি উপরের তলা যে মা আমরা যে ভালো মানুষ হবো ওইটা চিন্তাই আসে না আমাদের মাথায়। এটাই বলছে উপরের তলার বিশৃঙ্খলা, জীবসত্তার গড়টি অর্থাৎ নিচের তলার গড়টি অর্থাৎ ক্ষুধার ক্ষুধার যে গড়টি, নিচতলার গড়টি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে, অর্থাৎ এমন বিশৃঙ্খল অবস্থায় আছে যে ক্ষতভাগ্য মানুষকে সবসময় শেষ সম্বন্ধে সচেতন থাকবে। অর্থাৎ সবসময় আমি চিন্তা করি, আমার খালি মাথায় যদি চিন্তা থাকে সেরকম আজকে আমি রাতে খেতে পারবো কিনা, আজকে আমার বাসায় রান্না হবে কিনা, তাহলে আমি কিভাবে ভালো মানুষ হওয়ার চিন্তা হাসবো? কারণ আমার বাসায় যদি খাবার না হয়, একদিন দুই তিন দিন আমাকে চুরি করতে হবে, খারাপ কাজে যাইতে হবে। এটাই বলছে তার মানে আমাদের এই ক্ষতভাগ্য মানুষকে সবসময় চিন্তা করতে হবে নিচের তলার যে বিশৃঙ্খলা কিভাবে ঠিকঠাক করবো, অর্থাৎ অন্য বস্ত্র চাহিদাগুলো কিভাবে মিটমাট করবো, এই জন্য শেষের মধ্যে সেরকম থাকবে। ক্ষুধা এবং পেট অভাব নিয়ে সবসময় কি করেন চিন্তিত থাকতে হয়। উপরের তলার কথা সে মনে আনতে পারে না, এটা মনুষ্যত্ব বিকাশের কথা মনে আসতে পারে না, সে মনে হচ্ছে মানুষ। কেন মনে আসতে পারে? তুমি যদি তিন বেলা খাবারের ব্যবস্থাই না করতে পারো, তোমার যদি অন্য বস্ত্র চিন্তায় থাকে, তাহলে তুমি কি আগে মনুষ্যত্ব চিন্তা কখন আনবো? আগে তো তুমি অন্য বস্ত্র চাহিদা পূরণ করবো, তাই না? তারপরে অন্য চিন্তার নিগড়ে, অন্য চিন্তা মনে হচ্ছে অর্থ চিন্তা বা টাকা পয়সার চিন্তা, যে খাবার দাবারের চিন্তা, অন্য চিন্তা নিগড়ে, নিগড়ে মানে শিকলে বা বন্ধনে সকলেই বন্দী। অর্থাৎ আমরা কি করি অন্য চিন্তার নিগড়ে বন্দী, অর্থাৎ শিকলে বন্দী। অর্থাৎ এখানে এটা কিন্তু হুবি হীন পড়েন, অন্য চিন্তার নিগড়ে বন্দী এটা ব্যাখ্যামূলক আসে, হুবি হীন পড়েন। অর্থাৎ আমরা কি জীবসত্তাকে, জীবসত্তা অর্থাৎ নিস্তারা যে জীবসত্তাকে টিকিয়ে রাখার জন্য কি লাগে অর্থ উপার্জন করতে হয়। অর্থ উপার্জনের যে দিকটা আছে, এই দিকটা মানুষের কি করে সবসময় কি করে মনোযোগ রয়েছে, অর্থাৎ এই দিকটার প্রতি মানুষের সবসময় কি মনোযোগ। অর্থাৎ আমরা কি করি জীবসত্তাকে টিকিয়ে রাখার জন্য অর্থ উপায়ের দিকটা মানুষকে অধিক মনোযোগ দিচ্ছে। অর্থাৎ কারণ কি, আমাদের দরকার আমাদের আগে যে বেঁচে থাকা জীবসত্তাকে, এরকম অর্থ চিন্তার নিকটে আমরা সবাই বন্দী, কারণ আমাকে তো বেঁচে থাকতে হবে, আর বেঁচে থাকতে হলে টাকা পয়সা লাগবে এটা। আর এই জন্যই বলছে ধনী দরিদ্র সকলের অন্তরে, অর্থাৎ ধনী দরিদ্র গরিব সবার অন্তরে সেই একই ধ্বনি এদিকে উত্থিত হয়, অর্থাৎ উঠে উঠছে, অর্থাৎ সবার অন্তরে একটা ধ্বনি উঠে, এটা কি চাই চাই আরো চাই, আছে যা আছে আবার চাই, আরো চাই আরো চাই, যার যত আছে আরো চাই। তাহলে পরীক্ষা আসলে চাই চাই আরো চাই, এটা কাদের ধ্বনি? অর্থাৎ ধ্বনি দরিদ্র সবার অন্তরে কিন্তু এই ধ্বনিটাই বেজে ওঠে, ক্লিয়ার? অথবা এরকম আসলে ধ্বনি দরিদ্রের অন্তরে কি বেড়ে মানে কি জেগে ওঠে এগুলো, তাহলে চাই চাই আরো চাই, এটা ব্যাখ্যামূলকের মধ্যে আসে, তোমরা পড়বা। তাই অন্য চিন্তা তথা অর্থচিন্তা, তাহলে অন্য চিন্তার এক নাম কি হচ্ছে অর্থচিন্তা। তুমি অন্য কিনতে হলেই তো অর্থ লাগবে, তাই না? অন্য চিন্তা তথা অর্থচিন্তা থেকে মানুষকে মুক্তি না পেলে, অর্থাৎ মানুষ মুক্তি না পেলে অর্থ এরকম, তাহলে তোমাকে অন্য, অর্থাৎ তোমার সারাক্ষণ যদি পেটের চিন্তাই থাকে, অর্থাৎ ক্ষুধার চিন্তা থাকে, এই চিন্তা থেকে যতক্ষণ মানুষকে মুক্তি না দিতে পারবো, অর্থ সাধনাই জীবন সাধনা নয়। অর্থ সাধনা মানে অর্থ উপার্জনই জীবনের মূল উদ্দেশ্য নয়, অর্থাৎ অর্থ সাধনাই জীবন সাধনা নয় কথাটা মানে হচ্ছে অর্থ উপার্জনই জীবনের মূল উদ্দেশ্য নয়। এই কথা মানুষকে ভালো করে বোঝাতে না পারে, অর্থাৎ এই কথাটা যদি মানুষকে ভালো করে বোঝাতে না পারি, মানব জীবনের শিক্ষার সোনা পড়াতে পারবে না। অর্থাৎ মানব জীবনের শিক্ষার সোনা পড়াতে পারবে না কথাটা মানে এটাও কিন্তু ব্যাখ্যামূলক আসে এই কথাটা। এই কথাটার মানে হচ্ছে মানুষের জীবনে শিক্ষার আসল সুফল অর্জন করতে পারবে না বা বুঝতে পারবে না। যতক্ষণ পর্যন্ত মানুষ বুঝবে, মানুষ চিন্তা আসবে যে সারাক্ষণ হলে অর্থচিন্তা থাকলে হবে না, মানুষের সমাজের উপকারও করতে হবে, শুধু অর্থ উপার্জন করলেই হবে না, মানুষকে মনুষ্যত্ব অর্জন করতে হবে, বিবেকবান হতে হবে, এই চিন্তাটা ততক্ষণ পর্যন্ত মানুষের মাথায় না আসবে, এই ততক্ষণ পর্যন্ত মানুষ কি করতে পারবে না, তাদের জীবনের শিক্ষার শিক্ষাটা কি করতে পারবে না, তাদের জীবনে সোনা ফলাতে পারবে না, অর্থাৎ সুফল বয়ে আনতে পারবে না। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত। তার মানে তুমি যদি অতক্ষণ পর্যন্ত এই যে অর্থচিন্তার নিকট থেকে তোমার মানে অর্থ সাধনটা সারাক্ষণ যদি চিন্তায় থাকে, এই চিন্তা থেকে যতক্ষণ থাকবে তখন তোমার শিক্ষার তুমি সুফল পাবা না, তখন শিক্ষার সুফলটা হবে কি ব্যক্তিগত। অর্থাৎ শিক্ষার সুফল ব্যক্তিগত বলতে বোঝাচ্ছে কি দেখো, অর্থাৎ মানে তুমি নিজে পড়াশোনা করছো, তুমি নিজে শুধু ভালো থাকবা, অন্য কোনো, যেমন একজন শিক্ষা অর্জন করে অনেক টাকা ইনকাম করছে, সে সমাজের জন্য কিছু করে না, তার মানে সে এই শিক্ষা করে কিন্তু লাভ নাই, তার মানে কোনো মনুষ্যত্ব বোধ নেই, মানুষের বিপদে সে আগে আসে না, এগিয়ে আসে না, তাহলে আলটিমেটলি কি ওই শিক্ষাটা কিন্তু তার সে নিজে উপকৃত হচ্ছে, শুধুমাত্র নিজে উপকৃত হচ্ছে, সমাজের কিন্তু কোনো বিন্দু মাত্র উপকৃত হয় না। তাহলে এটাই বলতে হবে, তার মানে শিক্ষার সুফল হয়ে যাবে তখন ব্যক্তিগত, যে শিক্ষা অর্জন করবে শুধু সেই লাভ, এটা সুফল লাভ করবে। আর যদি তুমি মনুষ্যত্ব অর্জন করতে পারো, তাহলে তোমার এই একজন শিক্ষিত মানুষ দ্বারা সমাজের অনেকে উপকৃত হবে। এখানে সেখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্য উপলব্ধি করতে পারলে, অর্থাৎ বলতেছে এদের মধ্যে এক দুজন শিক্ষার আসল উদ্দেশ্য উপলব্ধি করতে পারলে, মনুষ্যত্ব অর্জন করতে পারলো, কিন্তু বেশিরভাগ লোক যে তিমির সে তিমিরে থেকে যাবে, অর্থাৎ অধিকাংশ লোক অন্ধকারে আছে, ওই অন্ধকারে থাকবে, তারা সারাক্ষণ ওই অন্য চিন্তা অর্থ চিন্তার নিয়ে করে বন্দী থাকবে এবং ওইসব নিয়ে সারাক্ষণ চিন্তায় থাকবে।
তাই অন্য চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য। তাই অন্য চিন্তা মানে পেটের চিন্তা বা অভাব থেকে যে মানুষকে মুক্তি, আর নিগড় শব্দ হচ্ছে বন্ধন বা শিকল। এই অন্য চিন্তা অর্থাৎ পেটের চিন্তা বা অভাব থেকে যে মানুষকে মুক্তি দেওয়ার যে চিন্তা করতেছে, সরকার হোক মানুষ হোক যাই চিন্তা চলতেছে, এই চেষ্টাটা অভিনন্দনযোগ্য। এই চেষ্টাটাকে অভিনন্দন জানাই, কারণ মানুষ যখন তাদের পেটের চিন্তা অর্থাৎ মানুষ যখন চিন্তা করে বাসায় গিয়ে আমার তো খাবার থাকবেই, যখন তিন বেলা খাবারের আয়োজন থাকবে তখন ওই মানুষ কিন্তু খারাপ পথে বেশি যাবে না, কিন্তু যখন অভাবে থাকবে তখন খারাপদের দিকে চলে যেতে পারে। তাহলে বলছে অন্য চিন্তার নিকট থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলতেছে সমাজে, এটা অভিনন্দন দিব, এটাকে আমি অভিনন্দন জানাই। কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে অর্থাৎ লক্ষ্য সম্বন্ধে যদি সচেতন না থাকলে সেই চিন্তা মানুষকে বেশি দূরে নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। তাহলে আচ্ছা লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে আমি কি করবো, পড়াশোনা বা শিক্ষা গ্রহণ করছি, আমি কেন শিক্ষা, আমার লক্ষ্যটা থাকবে আমি কেন শিক্ষা গ্রহণ করছি বা পড়াশোনা করছি, অর্থাৎ আমি পড়াশোনা করছি বা শিক্ষা অর্জন করছি কি আমি ভালো মানুষ হবে, মনুষ্যত্ব হবে সমাজের, মানে কি আমার মনুষ্যত্বের বিকাশ করবে, জাগ্রত হবে, ফলে আমি সমাজের উপকার করবে, সমাজের মানুষকে কি করবো অনেক উপকার করবো, শিক্ষার মাধ্যমে সমাজটাকে এগিয়ে দেবো। কিন্তু আমি যদি শুধু ওই অন্য চিন্তা বা অর্থের কথা চিন্তা করি তাহলে আমি শুধু নিজেই ফুলে ভেবে বড় হবো, তাই না? এটা বোঝে। কিন্তু লক্ষ্যের সম্বন্ধে সচেতনতা, লক্ষ্যটা কি, কেন আমি পড়াশোনা করছি, পড়াশোনা করলে সমাজের কি যে উপকার হবে ওই উপকারটা করতে হবে, মনুষ্যত্ব অর্জন করতে হবে, এই হচ্ছে লক্ষ্য, মনুষ্যত্ব অর্জন অর্থাৎ দুতলা যাইতে হবে আমাকে, অর্থাৎ এটাই হচ্ছে আমার লক্ষ্য। লক্ষ্য সম্পর্কে যদি সচেতন না থাকলে অর্থাৎ মূল উদ্দেশ্যই হতে হবে যে মনুষ্যত্ব অর্জন, আর এই এই উদ্দেশ্যটা যতক্ষণ পর্যন্ত তোমার সফল না হবে তাহলে এটা যদি তুমি না করো, তাহলে এই সচেতন যদি না হো তাহলে মনুষ্যত্ব অর্জন করতে হবে, এটা যদি তোমার চিন্তায় না আসে তাহলে তোমাকে মানুষকে বেশি দূরে নিয়ে যেতে পারবে না বলে মনে হয় না। এটাই বলছে কারারুদ্ধ। কারারুদ্ধ মানে কারা মানে হচ্ছে কারাগার বা জেল, আর রুদ্ধ মানে হচ্ছে আবদ্ধ বা বন্দী। কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু বলতেছে, কারাগারে আবদ্ধ অর্থাৎ আটকে আছে, আটকে রেখে অনেক খাবার দিলাম একটা মানুষকে, অনেক খাবার দিলাম, তাহলে এর জীবনের লাইফের মূল্য কতটুকু, তোমার আমি অনেক একটা কারাগারে আটকে রাখলাম আর তিন বেলায় অনেক খাবার দাবার দিতেছি তোমার আর বন্দী করে রাখলাম, এই লাইফের কোনো কোনো মূল্য আছে? মূল্য নাই। প্রচুর অন্নবস্ত্র পেলে আলু হাওয়া স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে। তাহলে পরীক্ষা এটা আসতে পারে যে প্রচুর অন্নবস্ত্র পেলে কারা কারাগারকে স্বর্গতুল্য মনে করে, তাহলে প্রচুর অন্নবস্ত্র পেলে আলু হাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকে স্বর্গতুল্য মনে করে। তারা প্রচুর অন্নবস্ত্র পেলে আলু হাওয়ার স্বাদ বঞ্চিত, অর্থাৎ যেই মানুষরা আলু হাওয়া পায় না, অর্থাৎ যারা কি এরকম, অর্থাৎ এখানে এই আলু হাওয়ার স্বাদ বঞ্চিত বলতে পারছে অর্থলোভী বুঝাচ্ছে, অর্থলোভী অর্থাৎ যারা অর্থের প্রতি লোভী, অর্থাৎ প্রচুর অন্নবস্ত্র পেলে যারা লোভী মানুষ আছে এরা কি কারাগার কি মনে করে, আরে আমি তো স্বর্গে আছি, ঠিক আছে, আর যে মানুষদের মধ্যে মনুষ্যত্ব আছে এরা কিন্তু এরকম মনে করে না, তাহলে অর্থলোভীর কথা বলছে। কিন্তু তাই বলে তা কি সত্যি সত্যি স্বর্গ হয়ে যাবে বলতেছে, যে কারাগারকে স্বর্গ মনে করে তার মানে কি তাইলে তা কি আসলে সত্যি সত্যি স্বর্গ হয়ে যাবে, না তা নয়, আর তার স্বর্গ হবে না। বাইরের আলো হওয়া স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্নবস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে, অর্থাৎ আমাদেরকে আমরা যারা স্বাধীনভাবে বড় হচ্ছি, আমাদেরকে স্বাধীন মানুষ অর্থাৎ যারা আমরা আছি স্বাধীনভাবে বড় হচ্ছি, কারাগার আমাদেরকে কারাগারে নিয়ে বন্দী করে যদি প্রচুর অন্নবস্ত্র দেয় তাহলে আমরা কারাগারকে স্বর্গ মনে করবো না, আমরা কারাগারকে কারাগারে মনে করবো, আর আমাদের চিন্তা হবে কখন আমরা এর থেকে বের হতে পারি, তখন আমাদের একমাত্র চিন্তাই হবে আমরা কিভাবে এর থেকে বের হতে পারি। তখন এটাই বলছে অর্থাৎ কি করে তা থেকে মুক্তি পাওয়া যায়, তা হবে একমাত্র চিন্তা কাদের, যারা কি আলু হাওয়ার স্বাদ পাইছে, যারা আলু হাওয়ার স্বাদ পাইছে এদের চিন্তা হবে কারাগারে বন্দী হলে কিভাবে এটা থেকে মুক্তি হবে। কিন্তু যাদের প্রচুর অন্নবস্ত্র পেলে আলু হওয়ার স্বাদ বঞ্চিত মানুষরা কি করবে কারাগারকে মনে করে স্বর্গত, আলু হওয়ার স্বাদ বন্ধু এটা মনে রাখবা, এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, আর এগুলো ব্যাখ্যামূলক কয়েকগুলো আছে। তারপরে দেখো আকাশ বাতাসে ডাকে অর্থাৎ ডাকে, অর্থাৎ এই যে আকাশ বাতাসে ডাকে যে পক্ষী মানে পাখি আকুল, অর্থাৎ আকাশ বাতাসে অর্থাৎ মুক্ত আকাশে যেগুলো আছে বন্দি ছাড়া যে পাখিগুলো আছে আকাশ বাতাসে ডেকে বেড়াই, ডেকে যে পক্ষী পক্ষী মানে পাখি আকুল, সে কি খাঁচায় বন্দি হবে সহজে দানা পানি খাওয়ার লোভে পাওয়ার লোভে, অর্থাৎ বলতে যে পাখি বন্য পাখিগুলো আছে বা যেগুলো মুক্ত আকাশে বড় হয়েছে যেগুলোকে মানুষ আটকে রাখে না, এই পাখিগুলো কি কখনো কখনো কি খাঁচায় বন্দি হবে সহজে দানা পাওয়ার লোভে, মানে হচ্ছে কষ্ট ছাড়া খাবার পাবে, তুমি তোমাকে যদি কারো খাতায় বন্দী হয়ে থাকো তাহলে তোমাকে তিন বেলা খাবার দিবে কোনো কষ্ট টষ্ট ছাড়াই তোমার, আর তুমি যদি একদম মুক্ত আকাশে থাকো তোমাকে কিন্তু খাবার অর্জন করতে হবে মানে খাবার ধরতে হবে, কিন্তু তারপরে কি ওই পাখি কি কখনো খাতায় বন্দী হবে দানা পাওয়া সহজে দানা পাওয়া খাওয়ার লোভে, না কখনোই বন্দী হতে আসবে না, কারণ বন্দি তিন বেলা তাকে খাবার দিবে তার মালিক, কিন্তু সে যে স্বাধীনভাবে বড় হচ্ছে ওই স্বাধীনভাবে এখানে থাকবে না, সে তো সারাক্ষণ একটা বন্দি লাইফ লিড করবে, তাহলে এটা কখনোই আসবে না। অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, হুবই হুবই ইম্পর্টেন্ট এই লাইনটার ব্যাখ্যা, এবং এই লাইন অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, অর্থাৎ অন্নবস্ত্র বা অর্থের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, মনুষ্যত্বের বিকাশে বড়, অর্থাৎ তুমি আগে অন্নবস্ত্র বাবা তিন বেলা খাবার দাবার বাবা এগুলো হচ্ছে আর বড় হচ্ছে আমি বিবেকবান মানুষ হবো, মানুষের মনুষ্যত্বের বিকাশ করবো, এটাই হচ্ছে বড়। তাহলে অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে কি বড়, মুক্তি বড়, অর্থাৎ মনুষ্যত্বের বিকাশ যে জাগ্রত হয় এটাই হচ্ছে বড় কথা। এই বুদ্ধি অর্থাৎ এই চিন্তাটি মানুষের মনুষ্যত্বের
পরিচায়ক। তাহলে পরি কি আসবে? কোন কোন বুদ্ধি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক? অন্য বস্ত্রের পাশে যে মুক্তি পর এই বুদ্ধি, অর্থাৎ এই চিন্তাটি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক। পরিচায়ক মানে কি? প্রতীক অথবা পরিচয় করিয়ে দেয় এমন। অর্থাৎ এটা কার মনুষ্যত্ব? মানে হচ্ছে মানবিক বা বিবেকবান। অর্থাৎ এই মানুষকে এই বুদ্ধি কি করে? মানুষকে মানবিক মানুষের মানে পরিচয় সাথে পরিচয় করিয়ে দেয়। তাহলে মনে রাখবা, তার মানে হচ্ছে এই কথাটা লাস্ট লাইনের কথাটার মানে হচ্ছে এরকম, অন্য বস্ত্র প্রয়োজন। আমরা জানি যে অন্য বস্ত্র প্রয়োজন, কিন্তু এগুলো একমাত্র নয়। অর্থাৎ শুধুমাত্র অন্য বস্ত্রই লাগবে, একমাত্র আমার অন্য বস্ত্রই লাগবে সারাক্ষণ, এই চিন্তাটা নয়। একমাত্র চিন্তা হবে স্বাধীনতা, অর্থাৎ স্বাধীনভাবে বেঁচে থাকার পরে অন্য বস্ত্র প্রয়োজন। তোমাকে শুধু অন্য বস্ত্র দিলাম, স্বাধীনভাবে তুমি থাকতে পারলে না, তা হবে না। অর্থাৎ অন্য বস্ত্র চেয়েও মানুষের স্বাধীন মানুষ, অর্থাৎ মানুষ হিসাবে আমাদের বড় পরিচয়, এটা বোঝানোর জন্যই বলছে মনুষ্যত্বের মাধ্যমে। এটা বোঝানো হচ্ছে এই শিক্ষা মনুষ্যত্বের মাধ্যমে। আশা করি তোমাদের যতটুকু বুঝিয়েছি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো, এবং এটা হচ্ছে প্রথম পর্ব, এবং দ্বিতীয় পর্ব তোমাদের বাকি অংশটা বুঝিয়ে দেবো। আর তোমাদের এখনো যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।